হারিয়ে যাব দিন আমি রব না বঞ্চির দেব লো হারিয়ে যাব এ রব না গোবন দিন থাকব না আমি গিয়াসুদ্দিন আর তাহিরি একদিন পৃথিবীতে থাকব নাই নাই আমার বাবা নাই 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 আপনার বাবা নাই টিনের ঘরে চাল দিয়া বৃষ্টি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয় যেন পানি না পকে পানি যেন ভিতরে না পড়ে ঘরের চালের ফুটা বন্ধ করে দেয় কিন্তু বাড়ির পাশে গোরস্থানে বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হইয়া যায় আমরা একটা দিন ওই বাপের কবরের খবর নিলাম না এই হাতটি গুলো কবরে ভাসতেছে কিন্তু মানুষটা বলতে পারতেছে না কবরের পানিটা শুকাও এই কবরের পাশে আরেকটা কবর কিন্তু এই কবরের মানুষ কান্না করলে পাশের বাড়ির কান্নার আওয়াজ শুনে না এই কবরের মানুষটা কষ্টে ওই কবরের মানুষটা সুখে সুখের বাঘ দেয় না কষ্টের বাঘ নেয় না বুঝেননি আপনারা আমি বুঝাইতে চাইতেছি দুইটা কবর পাশাপাশি সুখের বাঘ দেয় না কষ্টের বাঘ নেয় না তার মানে বোঝা গেল এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর মারা গেলে সম্পদের বাঘ নেয় টাকার বাঘ নেয় কিন্তু মরণের সময় যে কত কষ্ট এই কষ্টের বাঘ পৃথিবীর কেউ নেই না কবরের ভিতরে যে কষ্ট এই কষ্টের বাঘ ওই দুনিয়ার মানুষ যারা জীবিত থাকে তারা নেই না রাতের বেলা একটু বের হব অনেকে লাইট নিয়ে আসছে কাহিনী করো না না আমি তো দোকান করে ওরা কথা বলতেছি এখন না কিন্তু না না হাসবেন না হাসবেন না প্লিজ আমি তো জোকার করে আমার কথার সাথে তারা রিপিট করতেছে হাসতেছে গল্প করতেছে আবার দাঁত বাইর করছে কেন চিনোনি তোমার তুমি আমাকে চিনো এটা বেহেস্তের বাগান এটা জান্নাতের বাগান এটা কোরআনের আওয়াজ চলছে আর একটা সাউন্ড যেন কান না আসে বাপ মারা গেছে বুঝো না দাদা চলে গেছে বুঝো না যেভাবে বলতেছে মনে হচ্ছে জমিতে রিলে দিনে তেলাম সব যে কোনো মুহূর্তে আসলে চলো তোমার মতো বহুত ওই দিন ফাটা ফুসকুনি পার ভাত বল একদম অ্যামাইজিং ফিগার দাম বলে সরকারি কলেজে পড়ে যেটা ট্রাক আর সিন্ধি চেপ চাপা পড়ে সাথে সাথে শেষ হয়ে গেছে কি মনে করো মৃত্যুটা আমি গতকালও একটা জানা জানা আমাদের মাঠে ছিলাম যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে তুমি তো আজকে উচিত হবে খোলা আকাশের নিচে একটা প্যান্ডেল দাঁড়াইছি কয়টা বাঁশ লাগাইছি আল্লাহ দেখ তোমার আসমানটা বানাই রাখছে একটা খুঁটি লাগাইছে না ফরমানি আমাকে পরিবেশ করে দিবেন আমি হৃদয় থেকে কথা বলবো এক ঘন্টা কথা বলবো এমন আছে করে সারা রাত্রে তো নাই করছে কালকে আমি সিলেট যাবো দিনে প্রোগ্রাম আছে এখনো পর্যন্ত রেস্ট নিতে পারি না ঈদের দিনও মাহফিল করতেছি 12 মাসের মধ্যে প্রতিদিন 3টা করে মাহফিল করছি খুব যে একবার রেস্ট নিয়ে আইছি এমন না খুবই ক্লান্ত এই সিজনও 2-3টা এইভাবে চলতেছে আগামীকাল মাগরিবের পরে মুসা কারণে কোন জায়গায় কোন দিকে আসবেন না আপনার সবাই দরকার আসেনি তো আপনারা সৌভাগ্য আমি একটা মাহফিলে এক এলাকা দুইবার দিয়ে দিয়েছি
যেখানে এক বছর দুই বছর শিডিউলটা এত কষ্ট আমার, মরদ্দমের মানুষকে ভালোবাসি। আপনারা বলতে পারবেন যে আমি আজকে দশ বছর ধরে মরদ্দমের নবীর ঘর চলতেছি কাউকে একটা কষ্ট দিছি? ওয়াদা করে খেলাপ করছি? তোমার যুবক আমি আদর করি, আদরটা রাখবা, কথা রিপিট করব না। আমি বলছিলাম পৃথিবীর মানুষ বাবা সব কিছুর ভাগ নেয়, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগটা কেউ নেয় না। আপনি মহিলা দেখেন না ব্যাংকের টাকা নেওয়ার জন্য তিন পোলায় কুত্তার মতো কামড়া কামড়ি শুরু করে, মনে যেন টাকা রাখিয়া দিয়ে বাপে মনে হয় মনে একটা ইয়া দিয়ে গেছে। এই জন্য যে বাপের সম্পদ নিয়ে বায়াবে কামড়া কামড়ি করে, ওই বাপের উচিত সন্তানকে টাকার মালিক না বানায়া মানুষের বাচ্চা বানিয়ে যাওয়া। আগে মানুষ হোক, আগে মানুষ হোক, মানুষ হোক। এই জন্য যুবক ভাইরা আমাকে অনুরোধ করে বলবো, আদব রাখবেন, দাদার জন্য দোয়া করবেন। আপনার বাপের বাপ আপনার দাদা, আপনার জন্য আপনার বাপের জন্য আপনার যে মনটা কান্দে, আপনার বাবাও কিন্তু আপনার দাদার জন্য মনটা এমনি কান্দে। আপনার দোয়া করা দরকার আছে না বাবা? পরিবেশ করে দেন, ইনশাল্লাহ কথা বলতেছি। আমি বলছি আজকে আসার সময় যা আসছেন, কিছু অন্ধকার রাস্তা আছে নাই? রাস্তা তো পুরো 300 ফিটের মতন, কি ভিআইপি দেখছেন না? এয়ারপোর্টটা নাই যা, আমার জীবন এমন রূপ দেখছি। চারি পাঁচ ধর ফর্তাম দেখছি, মেট্রোকে ঠিয়া দা ধরা মারে, মাথাটা ঘুরাইতেছে হন মাথা ঠিক দিচ্ছে না। আমি রাগ করতাম, কিন্তু সময় মতো আসি, সময় মতো কান দিস, তত সময় ছিল না, তত ঠিক নেই, তার অসুবিধা নেই। তো ওই যে এখন তার জন্য স্মার্ট, ইনশাল্লাহ মারাবা কন। আমি বলছি আওয়ার সময় মোবাইলে লাইট টিপ পাইছেন না? লাইট টিপছেন তো? রাস্তা অন্ধকার, রাস্তা অন্ধকার, বিলজ রাস্তা দেখি তা দিনের বেলা লাইট টিপে, রাত্রে লাইট টিপে, জুলুমাত। অনেকের হাতে লাইট আছে, মোবাইলও তো আবার টর্চ লাইট আছে, এখন আছে না? রাত্রে বেলা হাইতে যায় যে কি ডরান ডরাইতেছে ও। আবার অনেক সময় দেখবেন রাত্রে বেলা বাইরে বাড়িলে অন্ধকার থাকলে লাইট নিয়ে বাড়িও নি, এই যে আপনার ইয়ার আছে না এই জায়গাটা প্রসঙ্গে লাফ মেরে উঠে, অনেকে মনে করে ডরে বসে লাফ মেরে উঠে না, কবরের মাটিটা আপনার ডাক দিয়ে এই আমার মাঠ, আমার জায়গাটা কিন্তু সুবিধাজনক না, বালা করে আমল করে আয়ো, তৈলে উপায় থাকবো, ইমান আমল ছাড়া আইলে উপায় থাকতো না। যখন কবর মাটিটা ডাক মারে তখন এই শরীরের পোষণ গুলা বিজারা দিয়া হবে, ঠিক কিনা বেটি? এই তোমরা আবার মুরব্বীর সামনে দাঁড়াচ্ছি বলে বাবা বসেন না আপনারা? আরে বাবা বুদ্ধি করেন না, এত জায়গাতে রাখছি কাল লাগিয়া, তা আপনার কি কষ্ট হইতেছে আপনারা? আমি বলছিলাম অন্ধকার থাকলে আলোর প্রয়োজন আছে না নাই? বিশাল বড় মাঠ, রাতের বেলা ওয়াজ হবে, ইচ্ছা করলে আমাকে লাইটটা দিলে চলতো, কিন্তু আপনাদের লাইটটা দিয়ে মাঠটা আলোকিত করে দেওয়া হয়েছে, সুন্দর আলো জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور الله رب العالمين বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ,
আমি আল্লাহ যখন অভিভাবক হয়ে যাব, দুনিয়ার লাইট লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব। হেদায়তের মালিক কে? আরো জোরে বলে, হেদায়তের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়তের মালিক। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন দুইটা কোয়ালিটি যেই মানুষের মাঝে থাকবে, এই মানুষটার জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার, যারা নেক আমল করে, এদের জন্য আমার আল্লাহ জান্নাতের অফার দিয়েছে। এ আমার যুবক ভাইরা, জান্নাতের অর্ডার অফার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ইমানদার, ইমানদার কে? যারা আল্লাহকে বিশ্বাস করে। নগরটাকে পুরুষ মহিলা মিলে, পুরুষ মহিলা মিলে, পুরুষ মহিলা মিলে 7000 আর না না এনটে আছে না কিছু সব মিলে যে শুধু কিতাব না 6700 15 আছে, 1500 তো হইছে, 8000 9200 প্রায় 9000 10000 পেলো দরকার। আচ্ছা আসুন, মোট টাকা উঠছে 10000 12000 এসে মিলাদুন নবীর মহব্বত মারা পাকো না গেলে গা নারে তাকবীর আল্লাহ। আচ্ছা আমি শেষ বলে কিছু দিয়ে দিলাম, চিন্তা করিস না বাবু। বাজার আমার কথা কি আজকে খারাপ লাগতেছে? না, আমি একটা লাইন ধরছি, ইমানদার কারে তো আল্লাহকে বিশ্বাস করা, জোরেগান কাকে? নবীদেরকে বিশ্বাস করা কাকে? রাসূলদেরকে বিশ্বাস করা কাকে? তকদিরকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা, এটা হলো ইমানের সংজ্ঞা। কথা বলেন ঠিক কি না? এখন সব কিছুর মূল আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আমার নবীজি কত খ্রিস্টাব্দে দুনিয়ায় আগমন করেছেন? আরো জোরে, কে 500 খ্রিস্টাব্দে এসেছেন? আমাদের নবীজি। কত বছর তিনি দুনিয়াতে ছিলেন? কত বছর? বাংলাদেশে কিছু সাহেব বাইরেছে 40 বছর, মানে না 40 বছর, মানে না 23 বছর বলে, এর আগে বোধহয় নবী আসেন না, ইন্টারভিউ তুলে কে 63 বছর, নবী হায়াত পাইছে শরীয়তে 63 বছর, আর ওয়াদের মাঠে উঠতে 40 বছর, নবী আসেন না। দালালের গোষ্ঠী আছে, আমার লোকে দলিলে না পাইলে আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আমি কিনা আমার বোর ফোন ওয়াজ ধরছি, এর লেগে আমার বিচিত লাগছে, ওয়াজ এবার ফোন ধরে তুমি ধরতাম না, আমার বউলে একটা তুমি না ধরলে আরেক বউ করবো, তুমি দি হের ফোন ধরলে আমার কাছে ধরলে না, বড় বেড়ে দিল মাস কতক্ষণ ঠিক না বেটে। আমার আমার লোকে ব্যক্তিগত আক্রমণ করছে, আমার নাম দিয়া দিয়া মাজার ফুজারে দিয়া সঙ্গীত বের করছে, এটা কিন্তু হের আগে বের করছে, এরা যদি এভাবে বাইর না করতো আমি দেখছি আমাদের অঙ্গনের কিছু খোলাপান বের করছে, এটা ঠিক না। তোমরা এরা দিকে এরকম বাইর করছে, তোমরা আবার এরকম বাইর করো না,
আমি লড়াই করতেছি দলিলের লড়াই, আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। উনি উনি মানুষ, ওনার ভুল হতে পারে। কোরআনে হাফেজ নামাজে দাঁড়াইলে, নামাজে দাঁড়াইলে কি হয়? ভুল হলে মুক্তাদি গুলা পিছন থেকে কি দিবে? লুকমা দিবে। কেমনে লুকমা দিবে? আল্লাহ সুবহানাল্লাহ। কেমনে লুকমা দিবে? সুবহানাল্লাহ বলবে। কথা কোন ঠিক কিনা? তো যুবক বাইরা আমার, এখন ইমাম সাহেব যদি নামাজ থেকে উঠতে ক্ষতি আমার ভুল দল, তুই আমার ভুল দল গিয়ে লেগে চলব। তো আহমদুল্লাহ সাহেবের একটা স্লিপ অফ টাং হোক আর আমার গবেষণার ভুল হোক, আমি এটা ধরেছি। এটা আমার ধরাটা যদি সঠিক না হয়, উনি লাইভে এসে বলবে তাইর হিসাব আপনি আমাকে বলছিলেন, আমি বক্তব্যটা দিছি কেন? আমি যে বলছি 40 বছর আগে নবী ছিল না, এটার ব্যাখ্যা হইলো এটা। তথ্য শেষ হয়ে যাবে। উনি চুপ করে ঘরে বসা দিয়েছে, বসার পরে ওনার পক্ষে কিছু দালাল বাইছে, এই দালাল গুলো মাঠটারে অস্থির করছে। কথা কোন ঠিক না? এরা যখন আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে, তখন আমাদের পোলাপন কি বইয়া থাকবো? আমাদের সুন্নি ওলামায়ে কেরাম প্রায় 101 জন আলেম এক যুগে আমার, আমি যে বক্তব্যটা যে গোলটা ধরছি এটার সমর্থন জানায় ভিডিও বানিয়েছে। আপাতি সাহেব গতকাল গত পরশুদের একটা ভিডিও বানিয়েছে যে আমি যেটা ধরছি এটা ঠিক আছে। আহমদুল্লাহ সাহেবের উচিত তৌবা করা, ভুল স্বীকার করা। ধরছে কিনা? কারণ আমার ধরাটা কি আর আমার মধ্যে আছে নাকি আর উপরে গেছে গা? আমি কি বোঝাতে পারছি? তো এই জন্য আপনারা কি মনে করতেছেন? তো ওনার উচিত, উনি যত চুপ থাকবে বিভ্রান্ত সৃষ্টি হবে। সে হবে কেন? ওনার পক্ষে কিছু বক্তা দালালি গোসল করছে, এই দালালি করে কিন্তু মূলত ওনারই ডুবাইতেছে। কথা ঠিক না বেটি? ওনার উচিত আইসা বর্ডারে বলে দেওয়া, বক্তব্য দেওয়া, তো এই তো সমাধান হয়ে যায় গা। এখন অনেকে বলে আমি নাকি বেয়াদব, আমি আহমদুল্লাহ সাহেব এত বড় হুজুরের বন্ধুরি উমা, উনি মানুষ না, ওনার ভুল হইতে পারে না, ওনার কিন্তু সব সঠিক হয়ে যাবো গা। যে প্রশ্ন দেয় প্রশ্ন সব উত্তর দিতে পারে, এটার উত্তর দিতে পারে না। ওয়াইফাই সালাম যাইব কিনা, কত বক্তব্য উত্তর উত্তর দেয়, কোন উত্তর তো বাদ দেয় না। একদিন শুনলাম না যে আমি পারি না, যেটা দিব এটি উত্তর দেয়। তো আমি যে বললাম ধরলাম প্রশ্ন করলাম, এটার উত্তর দেওয়ার সময় কি উনি পায় না? উনি না দিয়া ঘরের কোন বইয়া দেখে এই যে একটা বিভ্রান্ত সরাই দিছে আমাকে, ভুল ধরার অন্যায় হয়েছে। যতদিন তিনি নীরব থাকবে পরিস্থিতি তত গোলাটে হবে, ঠিক কিনা? তো যাই হোক, আমি আশা করবো, এখন আশা করবো আহমদুল্লাহ সাহেব আপনি এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেন। আমি আবারও বলি, আমার নবী যে দুনিয়াতে আসার আগেও নবী হিসেবে নির্ধারিত ছিল, মা মেনার মাস থেকে দুনিয়াতে আসছে, নবী হিসাবে আসছে, 40 বছর পরে ওহি আসছে, কোরআন নাযিল হয়েছে, নবুয়ত প্রকাশ পাইছে, কেয়ামত পর্যন্ত আমার নবী থাকবে, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, এটাই সুন্নিদের আকীদা। কথা ঠিক? এর বাইরে যে আকীদা বলবে, যে ব্যক্তি বলবে যে 40 বছর নবী ছিল না, এটা হলো চুপা কাদিয়ানি। কাদিয়ানি এর নবী এর শেষ নবী মানে আগে বলছে আমি যদি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, তিনি জীবন ওয়াজ করতো না। পরের সপ্তাহে আমি বাইরে কামিল হাদিস না, কামিল ফেকা সহকারে দাখিল থেকে কামিল ফিকা পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি। এরপর কিন্তু উনি ওয়াজ করতেছে, তাইলে ওনার কথা মতো উনি মুনাফিক? এই লোকটা ওই দিন কি করে শুনেন, এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসেবে বলতো না, দিনের মত আব্দুল্লার বেটা মোহাম্মদ নাকি বলতো, আব্দুল্লার বেটা মোহাম্মদ নাকি বলতো, নবীজিকে নাকি 40 বছর কেউ নবী বলে ডাকে নাই, এই নবীকে নাকি কেউ রাসুল বলে ডাকে নাই। আমি রামজান সাহেব, আমরা নবীর নিয়ে এত গবেষণা করছি, আল্লাহর রহমতে আমরা সামনে টিকতেন না। আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার, আমি আপনার দেখাই দিব 40 বছর আগে নবীকে নবী হিসেবে বলতো, খাতামুন্না বিহীন বলতো, রাহমাতুল্লিল আলামিন বলতো, রাসুল বলতো এবং নবী বলতো। দেখাইতে না পারলে কান কেটে জুতার তলা লাগাই দেন।
কি মনে করেন, কি মনে করেন তাহিরিকে? ওয়াজের ধারা থেকে ভিন্ন, শুধু আপনারাই তাফসির করতে পারেন। আমরা যদি ওই স্টাইলের ওয়াজ শুরু করি আপনারা টিকবেন না। আমরা একটা ধারায় ওয়াজ করি, নবীর প্রেম সম্মান নিয়ে ওয়াজ করি, শান টান গাই, এটারই মনে করছেন যে আমরা গান টান গাই নাকি? আমরা ওই বক্তা না যে চাপাবাজি করে বক্তা না। যদি আমার আমার মানুষ হিসেবে ভুল হইতে পারে, কিন্তু আপনার উচিত আমাকে ভুল ধরাই দেওয়া। এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজে আহমদুল্লাহ সাহেব ভুল ধরতেছে তাহিরি, আমরা তো তাকে আলেমই মনে করি না। আর বেড়া প্রতি মাসে 90টা মাহফিল করে তুই আমার আলেম মনে করিস না? কি তার কথা? আমাকে তো দেখ, আমি শুধু দেখবার লাগে আমার দাওয়াত করতো নে। এই হাজার হাজার লোক যে বসে রয়েছে আরকি দেখার জন্য আইসে, তাহিরিকে জীবনে দেখছে না। তো আমার ওয়াজ যদি মানুষ যদি না শুনতো এভাবে কি বসে থাকতো ঘন্টার পর ঘন্টা? যারা কি বোঝাতে চাই, বোঝা গেল দলিল দালিলিক যুদ্ধে যারা পরাজয় গ্রহণ করে শেষ পর্যন্ত তারা ব্যক্তিগত অ্যাটাক করে। আহমদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই, এটা আকীদার বিরোধ। উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলে ফেস লাগে না, ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়ে এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গুমুর ফাঁস হইতেছে। কথা কন ঠিক না বেটি? আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম, চার্জ করে উনি মাদ্রাসা বোর্ডের কোন সার্টিফিকেটই তার নাই। আমার তো দাখিল আলেম ফাজেল কামিল হাদিস কামিল ফেকা, ওনার একটাও নাই। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই, কৌমিতে পড়ছে না, হবিবিদ পড়ছে, কিছু গুগল থেকে বাইর করে দলিল দলিল পড়ছে, বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে উনি বড় শায়েখ। আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না। ওনারা যখন আমাকে বলে আমি আলেমই না, আমি কিছু না, আমি ডাবল টাইটেল পাস করার পর আর কাছে আমার কিছু মনে হয় না। আরেকবার আজে মাদ্রাসার গেভির কাছে গেছে না, ও কমিটি পড়ছে কিছু না, হবে মির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে, এগুলো নিয়ে বইরা কিছু কথাই পণ্ডিত আর কি, কথাই পণ্ডিত, কথাই পণ্ডিত তো ইবলিসে ছিল। কথা কর ঠিক না বেটা? তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাতান সবগুলা কিন্তু আমি জানি কতটা আছে। আমরা ওই দিন যাই না, রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে কিংবা যদি সে আর বড় মাদ্রাসে নাও করে, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি। অনর্থক শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না, আমার ফেলে দেওয়ার মতো কেউ না। আমি কি বোঝাতে পেরেছি? জাকিরিয়াতে গর্ব করেন, তাকে বললেন কামিল পাশে সার্টিফিকেট দেখাইতে, বললেন ফাজিল ভাষা সার্টিফিকেট দেখাইতে পারে, কবি তো মান দিছে শুকুর শুকুর আস কবি নিছে, এখন তো কিছুটা মান পাইছে, ওনাকে ওনাতে মানটাও নাই, আগে পাস করছে কিছু লেখাপড়া করছে। তা আমরা এগুলো বলতে চাই না, আপনারা মুখ খুলবেন আমরা কলিজার ভিতরে ঢুকিয়া বের করে নিয়ে আসবো। হাজার আলেম হোক, নবীর প্রেম না থাকলে আমার নবীকে যদি এক সেকেন্ডের জন্য অস্বীকার করে আমরা তাকে আলেম মনে করি না। আপনারা কি আমার কথায় কষ্ট পেয়ে গেছেন? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? একটা মানুষ বেহেস্তে যাইবে ইমানের কারণে, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, যাকাত যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি, তো কিছুই জানেন না। নামাজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, রোজা কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, হজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। তো আপনারা আছে কি? আপনি বলবেন কোন কিছু আমলের ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই? একটা গ্যারান্টি কার্ড আছে, একটা ওয়ারেন্টি কার্ড আছে, আমরা মুরাদ নগর বাসী, আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি।
ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের, আসুন্না ফাউন্ডেশন খুললে সুন্নি হওয়া যায় না, সুন্নি হইতে হয় সর্বগুণে আমার নবীকে চেনে মানার পর, মুখ খোলাবেন না। আমি বলছি কবরে নবী ছাড়া কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইমানদারদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম, আর যারা নেক আমল করে আমি তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম, যে জান্নাতের নিজ দিয়া নহর গুলা প্রবাহিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন ইমানদারের দাম কম না বেশি? ইমানদারে কি মরণের ডরা? আজরাইল যখন ইমানদারের কাছে আসে, রঘুরামপুরের দরজার মধ্যে দাঁড়াইয়া আজরাইল সরাসরি ইমানদারকে সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা, ঠিক কিনা? আন্ধার ঘরে রাস্তা সোজা, ঘরে লইয়া পাদের বোঝা, আল্লাহর রাসূল মুর্শিদি বোঝা, আল্লাহর রাসূল মুর্শিদি বোঝা, পাগল মনের দান্দা গো, ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা, ঠিক কিনা? এ বন্ধুরি, রঘুরামপুরের বাবা ওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ঈমানদারের নেক আমল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাত তো ক্ষতিগ্রস্ত, কন্ডিশন কি? কেন আল্লাহ ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলেন তাদের ইমান নাই আর আমল নাই। ইমান আমল ছাড়া মানুষ গোলা পদে পদে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, একটা মানুষের সামনে যখন আজরাইল আসে উটারে ধরে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট করে, এর চাইতে বেশি কষ্ট করে আজরাইল যখন তার উটারে বের করে নিয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে, মিন্নাহা সবাই কর না, মিন্নাহা কবরে দেওয়ার সময় মাটি গুলা মুষ্টি করে করে এক মুষ্টি মাটি নিয়ে পরে মিনহা পালক না খুম খুম, আরে মুষ্টি মাটি নিয়ে বলে ওয়াফিহা নুইদু খুম খুম, আরে মুষ্টি মাটি নিয়ে বলে ওয়ামিনহান করি জুমকুম তাওয়াজান উখরা। এইভাবে মাটি নিয়ে পড়ে আপনাকে আমাকে এমন ভাবে মাটি দেয়, কিন্তু মনে রাখবেন আজকে আমি যার কবরে মাটি দিয়ে আসলাম কালকে আমার পালা আছে না। মানুষগুলা লাশ হয়ে যখন শুয়ে যায়, ও যুবক লড়তে পারে না, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে একটা মানুষ যদি
দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় 20 বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন। লস আছে, আরো যারা লস আছে, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। আমার দাদাকে বিদায়ের যে আনুষ্ঠানিকতা, আমার আনুষ্ঠানিকতা বাকি। আমার দাদাকে বিদায় দেওয়ার আনুষ্ঠানিকতা যেমন হয়েছে, আমার আনুষ্ঠানিকতা এমনই হবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর আনুষ্ঠানিকতা, মরণের সময় মরার পরে মাইক দিয়ে এলার হবে। দুই নম্বর আনুষ্ঠানিকতা, যাত্রা পরের বাজার থেকে কাপড়ে কাপড় চলে আসবে। তিন নম্বর আনুষ্ঠানিকতা, মসজিদের খাট আমার বাড়ির মধ্যে চলে আসবে। চার নম্বর আনুষ্ঠানিকতা, আমার জন্য বড়ই পাতার গরম জল দিয়ে আমাকে গোসল দেওয়ানো হবে। ছয় নম্বর আনুষ্ঠানিকতা, আমার লাশটাকে কাফন বাইন্ডিং করে খাটের মধ্যে তোলা হবে। কথা বল ঠিক কিনা? সাত নম্বর গেল, আট নম্বর আনুষ্ঠানিকতা, আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়ায় যাইব। নয় নম্বর আনুষ্ঠানিকতা, কবরের মধ্যে আমার নামায়া দিব। দশ নম্বর আনুষ্ঠানিকতা, আমার লাশের উপরে সানি গুলা দিবে, মাটি গুলা দিয়া বিদায় হয়ে চলে আসবে। দাদার বিদায় দেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা এইভাবে শুরু হবে। গরম পানির জল করবে, গরম পানিটা দিয়ে আমাকে গোসল করানো হবে, কিন্তু বেশি গরম দিবে না, চামড়ায় যেন গরম না লাগে। অথচ তখন আমার অনুভূতি নাই, আমার ভিতরে রূহ থাকলে আমার অনুভূতি হতো। এরপরে দুনিয়ার মানুষ আমাকে কত মায়া করে, মায়ারে মায়া, কত মায়া, আমার আঙ্গুল গুলো খিলাল কইয়া দেয়, কত মায়া, নাকের মধ্যে তুলা দেয়, কত মায়া, নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, নাকের ভিতরে তুলা দেয়, কত মায়া, কানের ভিতরে তুলা দেয়, কানের ভিতরে যেন পানি না দেয়, কত মায়া, আর পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার কইরা সুন্দর করে গোসল করায়, কত মায়া, মায়া রে মায়া, একদম সুন্দর কাফনের কাপড় সেলাই বিহীন কাপড় দিয়া আমি পাঞ্জাবি পরলাম, দুইটা পকেট আছে, কিন্তু ওই পাঞ্জাবি কাফনের কাপড়ে পাঞ্জাবি কাটা হয়, কিন্তু ওই পাঞ্জাবিতে কোনো পকেট নাই। বুঝতে হবে মানুষ দুনিয়াতে আসার পরে ছিল এইরকম, যাওয়ার সময় দুইটা হাত পিছাইয়া চলে যায়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই, সাজিয়ে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই
পাই দে সজনে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এখন আপনারা জবান খুলে বলুন আমাদের আসল করেন নাম কি বিল্ডিং না কব কালকে যদি মারা যান 2 লক্ষ বছর পরে যদি কিয়ামত হয় 2 লক্ষ বছর এই কবরে পড়ে থাকতে হবে এমন একটা সময় আসবে কবরের কোনো চিহ্ন থাকবে না আমার নামটা আস্তে আস্তে করে মুছে যাবে কিন্তু কেমনে কবরে একলা একলা থাকবেন মায়া লাগে রে মায়া দিন যায় রাত যায় আমার নবী আপনার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটি গুলো আরেক প্রান্তে যাবে ডান পাশের মাটি এমন একটা পাড়ি মারবো হাত দিগুলো ভাঙ্গা ডান ডান পাশ থেকে বাম হাতে চলে যাবে বান্দা বলবে আল্লাহ 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 সহ্য পায় না তাড়াতাড়ি একবার দুনিয়াতে পাঠাও আগে যদি জানতাম এইবারে বেনামাজি হইয়া কবর আসলে কবরের মাটি এমন আচরণ করবে জিন্দগি তুই এই মাটির উপরে চলাফেরা করিলা আমরা নামাজ ছাড়তাম না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলবেন না কাজ হবে না জীবন বারবার মরণ একবার আর দুনিয়ায় যাওয়া হবে না আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলাম আমি আল্লাহ নিয়ে আসছি আর যাওয়ার সুযোগ যুবক যুবক তোমাকে বলছি হাসতে হাসতে নিজের মূল্যবান সময় নষ্ট করতে এখন চিপা চাপা দিয়া যে দূর দিয়ে হাঁটো একদিন সময় আসবে ইচ্ছা করলো পাটা ঠিক মতো ফালাইতে পারবো না এমন একটা সময় আসবে ইচ্ছা করলেই তুমি কাছের জিনিসটা ভালো করে দেখবা না এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তুমি সুবিধ করে এই সমান দিয়ে তেলাওয়াতটা করতে পারবা না এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তুমি তোমার শক্তি নিয়ে দৌড়তে পারবা না এই জন্য এখনই সময় এই জন্য যৌবন কালের নামাজ আর বার্ধক্য কালের নামাজ অনেক পার্থক্য কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক হাসতে হাসতে সময় নষ্ট করে দিও না কবরের মাটি জোয়ান গোড়া চিনে না চাপা মারতে ভুল করত না এমন চাপা মারবে কবরের মানুষ এমন চিৎকার মারবে এই কবরের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষের কানটা ফেটে রক্তক্ষরণ হতে হতে মানুষটা মারা যেত কিন্তু তার কান্নার আওয়াজ কেউ শুনবে না আল্লাহ আকবার বলবেন না 2 নম্বর বেনামাজির কবর আজাব হলো ওই কবর ভিতরে জাহান্নামের হাওয়া ঢুকায় দেওয়া হবে এই জাহান্নামের হাওয়াটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম কোন মানুষ পানি নিয়ে যাবে না কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকিয়া গলা পর্যন্ত হয়ে গেল কিন্তু রুহের উপরে যে আজাব হবে বাঁচার কোন রাস্তা নাই 3 নম্বর কবরের ভিতরে সর্প ঢুকিয়ে দেওয়া হবে সাতটার লম্বা হবে 450 কিলোমিটার আল্লাহ বলবেন না এই সাপটা এমন ভাবে সবুজ দিবে আপনার কান্নার আওয়াজ এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না আমরা দেশে কিছু শুকুর আছে কয়া দিয়া যায় ভালো মতো বাপ দাহে দিয়া যায়
সুদের টাকা লাগাইয়াছে কবরে যাইবেন, এই সাপ এই কতটা টাকা সুদের টাকা খাইবেন, প্রত্যেকটা টাকা হাসরের মাঠে সাপে পরিণত হবে। আপনি 30 লাখ টাকা সন্তানের জন্য সুদ দিয়ে গেলেন, আপনি সুদের টাকা রাখিয়ে মারা গেলেন, সন্তান তৈয়ার টাকা পাইয়াছে, এমনি খুশি তেমনি চলে কবরের ভিতরে জুতার বাড়ি আপনারই চলে। সন্তানকে হারাম টাকার মালিক বানাইবার আগে মানুষের মতন মানুষের বাচ্চা বানাই দিয়া যান। সুদের টাকা দিয়া পুরো কুরবা খাবার দরকার নাই, দরকার হালাল টাকা দিয়া সুদের বাচ্চা দিয়া ভাত খাবো। যেমনে মন চায় এমনি চলে। আবার দেখলাম সমাজের সুদের দাম বেশি, আমরা হেরার বাপ দেখকে আইন না সিয়ারে বসাই, বাপ দেখকে আইন না মসজিদের সভাপতি বানাই। সভাপতি না, যে সুদ হ্যাঁ মসজিদের সদস্য হওয়ার আর সুদের দরটা আমার ভাল লাগে মনে করতের কারণে রঘুরামপুরে গরিব আরো বেশি গরিব হয়ে যাচ্ছে। আমি তো মনে করি এই রঘুরামপুরে তেহার মালিক আছে, প্রত্যেকটা তেহার মালিক যদি সুষম বন্টন নীতির আলোকে স্বর্ণের জাকাত, টাকার জাকাত, মালের জাকাত দিত, এই রঘুরামপুরে একটা গরিব পরিচয় পাওয়া যায়। জাকাত দে 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 শুধু তেহার বাড়লে দে। করোনা কিন্তু এমনি আইছে, মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়, মানুষ যখন উপেনে গোপনে অশ্লীলতা ছড়াইয়া দেয় আল্লাহ তখন মহামারী দেয়। আপনার জাকাত তো সুদ করে নাই, পয়সা নষ্ট, যুবক নষ্ট, মদে কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট, সুদে সুদ করে নামাজ করে কেন জানেন আল্লাহ। আর সালাম তে রেখে মেজার আমার নিঃশুদ্ধ আমার ঘরে রে ফুলাফান্ডি করি ফুলাফান্ডি আসব নি আপনার রাখ ঘরে থাকবে চল। আজকা থেকে ওয়াদা করো সুদ খাইতাম না, শুধু টিহা লাগাই বিদেশ যাইতাম না, শুধু টিহা লাগাই বিদেশ গেলে চাকরি না পাইলে আমাদের রেনিওয়ালাতে শুধু টিহার সাপ হে দিতা, তোমার নাই চাকরি বাড়ির দিকে দিয়ে টিহার সাপ ঘুরাই ঘুরে হে দিতা, হেদিন ডিপ্রেশনে মরো হে দিতা, বাপ মা টিহার সাপে মরে। আজকে থেকে আমরা শুধু টিহা লাগাইয়া বিদেশ যাইতাম না, প্রয়োজনে তিন ভাই সংসারে থাকলে মতিমালের দোকানে চাকরি করবো। সিনজি সালামো ওটু সালামো কাফর দোকানে চাকরি করবো, তিন ভাই মিল্লা তিন ভাই মিল্লা টাকা জমায় এক ভাই বিদেশ যাইব, সুদের চেহার সাপ নাই, লস হইলে লস, লাভ হইলে লাভ, কথা কন ডেকে না, হারামের মধ্যে কোনো হারাম নাই, ওটা বলে ভিক্ষি না বলে অ্যাকশন, সুদ সুরের বিরুদ্ধে, ঘুষ সুরের বিরুদ্ধে। মুরব্বী বাবারা রাগ করেন না বাজান, রাগ করেন না বাজান, যা খাইছেন খায়া লাইছেন আর খায়েন না।
কবরের জায়গাটা বানানা শুধু তেত্রিয়া জমিন ফুটে পাঁচটি হান পান ছাড়া আর ওয়ান ফাইভ চালাইব আহাদা কবরে সুতার বাড়ি আমাদের একটা মালিক করতো না কিন্তু কিরে জানেন নেই হারামের মধ্যে আরাম হারামের মধ্যে কোন আরাম আছে বাজার আচ্ছা বাজার কেমন দিলাম আজকে থেকে এক সপ্তাহ হয়েছে সত্যের কোন ইমামতি নাই সত্যের কোন ইমামতি নাই ঘুষখোরের কোন ইমামতি নাই সত্যের কোন মোবক্তাগিরি নাই সত্যের কোন বিশ্বাসগিরি নাই সত্যের কোন চেয়ারম্যানগিরি নাই সত্যের কোন মেম্বারগিরি নাই সত্যের কোন সর্দারগিরি নাই একবারে আমার কোনো সুদের ব্যাপারে দেও আসবে ঘুষের ব্যাপারে কিছু কর একই থাকো যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটাই জাহান্নামের আগুনে জ্বলবো আমার রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে সুরে ঘুষ খাইব যে সুরে ঘুষ দিব দুটাই জাহান্নামের আগুনে জ্বলবো এখন কি ঘুষ খাইবেন না ঘুষ দিবেন সুদ খাইবেন না সুদ দিবেন যে সুদ খা যে সুদ দে যে সুদের সাক্ষী থাকে যে সুদ খ্রিস্টান দেখে চাইজন সমান অপরাধ এই জন্য সুদের পিছেও নাই আগেও নাই মসজিদের সভাপতি কারে বানাইবেন কন সুৎকার আমরা তোমার মতন সূত্রে টাকা দিয়ে মসজিদে টাইস লাগার প্রশ্নই আসে না তোমার মতন সূত্রের টাকা দিয়ে মসজিদে ফ্যান লাগানোর প্রশ্নই আসে না টাইস লাগানোর প্রশ্নই আসে না।